দীপান্বিত দীপাবলির উৎসবে মেতেছে বঙ্গ। ঐতিহ্যে প্রাচীন ভাবনায় নবীন বসুনগর তরুণ সংঘ, তারা এবছর 63 বছরে পদার্পণ করলো। তরুণ সংঘের থিম আলো আঁধারে। দুবছর করোনাকালে স্বাভাবিক জীবন ব্যাহত হয়েছিল, মূলত সেই চিত্রই মণ্ডপে ফুটে উঠেছিল। পাশাপাশি উদ্দেশ্য ছিল আবার স্বাভাবিক জীবন ফিরে আসুক। লাল এবং কালো কাপড় দিয়েই প্যান্ডেল করা হয়েছে। লাল রং ছিল আলো আর কালো রং আঁধারের প্রতীক। প্রাচীন গ্রাম বাংলার মন্দিরে ফুটে উঠছে মা কালীর মন্দিরের মাধ্যমে। উদ্যোক্তারা আশাবাদে এবারের পুজোয় দর্শকদের মুগ্ধতা দেবে তাদের পুজোর আয়োজন। আলোর রোশনাইয়ে সেজে উঠেছে শহর থেকে শুরু করে শহরতলি। আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বসুনগর তরুণ সংঘ ক্লাবে, যেখানে 63 বছরে পদার্পণ করলো এই ক্লাবের পুজো। কি রয়েছে এই বছরের থিম, আসুন আমরা জেনে নিই উদ্যোক্তাদের থেকে। দাদা, এই বছরের থিম কি রয়েছে? এই বছরের থিম আমাদের আলো আঁধারি। আলো আঁধারি এই কারণে, কারণ বিগত 2 বছর ধরে আমরা যেটা দেখেছি যে করোনাকালীন অবস্থায় মানুষের জনজীবন স্তব্ধ হয়ে গেছে, বিশেষত সেই সমস্ত জায়গাগুলো একেবারেই প্রায় অচলাবস্থার সৃষ্টি হয়ে রয়েছে এখনো পর্যন্ত, যে আমাদের এই লোকগাথা বা লোকশিল্পীগুলোর উপরে। তা আমরা তার একটা শেড এখানে দিতে চেয়েছি। আপনারা দেখতে পাবেন বিভিন্ন ছবিতে, যে দেখুন এই ঢাকা থেকে আরম্ভ করে পাটনা পেশা থেকে আরম্ভ করে সমস্ত কিছুই হচ্ছে। আর এই যে আমাদের মণ্ডপটা লাল এবং কালো দিয়ে যেটা সাজানো হয়েছে, লালটা হচ্ছে আলোর উজ্জ্বল প্রতীক আর কালোটা হচ্ছে অন্ধকারের প্রতীক। তাই আমরা দেখাতে চেয়েছি যে আমরা সেই করোনাকালীন অবস্থা কাটিয়ে আবার সুস্থ জীবনে ফিরে আসবো, এটাই আমাদের এবছরের। এই যে 2 বছর পর করোনা পরিস্থিতি কাটিয়ে আবার মানুষ আসবেন প্যান্ডেল হপিং এ, আর থেকে আসি সকলকেই দেখা যাবে প্যান্ডেল হপিং করতে, কতটা আপনারাও আনন্দিত হচ্ছেন 2 বছর পর আবার এত বড় করে পুজো করতে পারছেন? শুনুন, একটা কথা বলি, এই বসুনগর তরুণ সংঘ ক্লাবের ঐতিহ্যটা তো অনেক দিনের। আর বসুনগর তরুণ সংঘ ক্লাব একটা সময় পরপর 3 বারের টপার ছিল এই জোনে। আর সত্যিই ঠিক এটা যে বিগত 2 বছর ধরে আমরা পুজো সেইভাবে করতে পারিনি, আবার সেই পুরনো ছন্দে ফিরে আসার জন্যে আমাদের প্রচেষ্টা এবং দর্শক মণ্ডলীদের আমাদের সঙ্গে সবসময় সহযোগিতা করেছেন। মধ্যমগ্রাম বসুনগরের অধিবাসী বৃন্দরা তো আসেনি, নতুন করে আর কাউকে কিছু বলার নেই। তবে হ্যাঁ, এটা বলতে পারি যে তরুণ সংঘ যে ঐতিহ্য নিয়ে চলে এসছে আজ পর্যন্ত, আগামী দিনেও সেই ঐতিহ্য বজায় রাখবে। মায়ের মন্দিরে যে গ্রাম বাংলার একটা ছোট্টখাটো মন্দিরের মতো একটা দেখা যাচ্ছে, তো সেই বিষয়ে কি বলবেন? আপনারা দেখবেন যে প্রাচীন পুজোগুলোতে, বিশেষ করে বহু প্রাচীন যেগুলো ধরুন 300 বছর 400 বছর যে পুজোগুলো, সেখানে কিন্তু অনাড়ম্বর পুজোটা হয়, আড়ম্বরে সেখানে ইয়েটা নেই, কিন্তু পুজোটা অত্যন্ত প্রথা মেনে হয়, অত্যন্ত নিয়ম মেনে হয়। আমাদের নিবেদনটাও সেইখানে যে আসুন, আড়ম্বর আমরা অবশ্যই করব, তবে প্রথা এবং নিয়মাবলী বাদ দিয়ে না।